দোতলা বাড়ির লোহার গর্তে দেওয়া একতলা ঘর, পথের ধারে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি, মাঝে মাঝে ফেটা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি দরজার পরে আঁকা সিদ্ধিদাতা গণেশের। আমি ছাড়া ঘরে থাকা আরেকটা প্রাণী একই ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদি স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো চালাবার দায় আছে, ইঞ্জিনের ধস ধস, বাসের আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, গুলি হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুর অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে, অভাগার ছাদে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটার তো রক্ষে পেলে আমি তথুই বছর, মনে তো এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, গ্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁত স্যাঁতে ঘরটাকে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার, দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধ পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্ণের বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে, এগুলির বিভৎস বাতাসে কখন গভীর রাতে, ভোরবেলা আধ অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোই ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়াই লাগে তাই, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর নিছে কোন এক পাগলের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই, বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে যায় এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত বধূলি লগ্নে, সেইখানে বুকি জলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া,